আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল নিউজ ফ্ল্যাশে। ধূমপান, বিষপান। ধূমপান স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক, তা সত্ত্বেও অনেকে আছেন যারা নিয়মিত ধূমপান করেন। অনেকের মতে সিগারেটের একটি টান নাকি হাজারটার চুমুর সমান। সত্যি কি সুখ রয়েছে তা একমাত্র ধূমপায়ীরাই জানেন, আর তাই ধূমপায়ীরা একটু সুযোগ পেলেই সুখটা নিতে ভুল করেন না। কিন্তু কিছু কিছু এমন জায়গা আছে যেখানে চাইলেও সুখটান নেওয়ার সুযোগ নেই, বরং নিষিদ্ধ। সেইসব স্থানে আপনার সুখটানটি হতে পারে অনেক বড় বিপদের কারণ। তেমনই এক নিষিদ্ধ স্থান বিমান, কিন্তু এই বিমানেও অনেক সময় সুখটান নেওয়ার কথা শোনা যায়। সম্প্রতি বিমানে সুখটান নিতে যেয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশ বিমানের এক মহিলা ক্রু। এই ঘটনা দেশের মিডিয়াতে বেশ আলোড়ন তৈরি করে, ফলে চাপের মুখে পড়েন বিমানের সেই কেবিন ক্রু। তবে এবার এমনই আরেক ঘটনা ঘটল আকাশা এয়ারের একটি ফ্লাইটে। উড়ন্ত ফ্লাইটে বিমানের শৌচাগারে যে সুখটান দিতেই বেজে উঠল বিপদ ঘণ্টা, ধরা পড়লেন ওই যাত্রী। মূলত জীবনে প্রথমবার বিমান সফর করছিলেন তিনি, আর তাই টয়লেটে যে বিড়ি ধরান, আর এমন মুহূর্তে বিপদ ঘণ্টা বাঁচতেই ছুটে যান বিমানকর্মীরা, গ্রেপ্তার করা হয় তাকে। যদিও অভিযুক্ত জানিয়েছেন বিমানে যে বিড়ি খাওয়া যায় না এটি তার জানা ছিল না। অভিযুক্ত যাত্রীর নাম প্রবীণ কুমার, তিনি রাজস্থানের পালি জেলার মারওয়ার জংশন এলাকার বাসিন্দা। ভারতীয় আরেক আত্মীয়কে নিয়েই তিনি বেঙ্গালুরু যাচ্ছিলেন। 56 বছরের এই প্রবীণ আহমেদাবাদ থেকে আকাশা এয়ারের বিমানে চেপেছিলেন। মাঝ আকাশে নেশা চাপলে নির্দ্বিধায় শৌচাগারে যেয়ে বিড়ি ধরান। প্রবীণ জানিয়েছেন এই প্রথম বিমান যাত্রা তার। ট্রেনের যাতায়াতের সময় শৌচাগারে গিয়ে বিড়ি খাওয়ার অভ্যাস আছে, একইভাবে বিমানের শৌচাগারে গিয়ে বিড়ি খেতে চেয়েছিলেন, তাতেই এই বিপত্তি ঘটে যায়। তার জানা ছিল না বিমানে এতখানি কড়াকড়ি রয়েছে। বিড়িতে সুখটান দিতে গিয়ে এখন বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলে ঠাঁই হয়েছে এই নির্মাণ কর্মী প্রবীণ কুমারের। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। ওমানে ফ্রেন্ডলি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস, ডায়াল করুন 6015#।